2022-এর এই নতুন নিয়মগুলো যদি আমাদের জানা না থাকে তাহলে যে কোনো মুহূর্তে আমরা লাইসেন্স হারিয়ে ফেলতে পারি। সময় দেশের প্রবাসী ভাই বোনেরা, আপনারা স্পেন ও স্পেনের বাইরে যে যে অঞ্চল আছেন সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এটা সারা স্পেনে যত বাংলাদেশি প্রবাসী আছে সবার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয় যদি না জানা থাকে আমরা যে কোনো মুহূর্তে লাইসেন্স হারিয়ে ফেলতে পারি। আগে যেরকম আমরা মোবাইল ব্যবহার করলে আমাদের 3 পয়েন্ট কাটা যেত, এখন আমাদের হাতে মোবাইল থাকলে আমাদের 6 পয়েন্ট কাটা যাবে। আমরা যদি সিট বেল্ট না করি তাহলে আমাদের 4 পয়েন্ট কাটা যাবে। এর পাশাপাশি সানসিওন ইকোনমিক তো থাকবে, মানে অর্থদণ্ড তো থাকবে। জ্বালাতে যদি এরকম কিছু নিক্ষেপ করি যার কারণে দুর্ঘটনা ঘটতে পারে অথবা ইনসেন্ডিও আগুন লাগতে পারে, তার জন্য আমাদের 6 পয়েন্ট কাটা যাবে। আগে যেরকম কোনো বিসিক্লেট অথবা চিক্র মোটরকে আমরা যখন সাইড দিতাম তখন শহরের ভিতর 1.5 মিটারের মধ্যে একটা কায়দিয়া চলে যেতাম না, ততটা ই ছিল না, সময় 1.5 মিটার রাখতাম না, কিন্তু নিয়ম অনুযায়ী 1.5 মিটার রাখতে হবে আর কি। কিন্তু বর্তমানে কি নিয়ম হয়েছে, যদি বিসিক্লেতা অথবা চিক্লোমোটর হইতে শহরের ভেতর অথবা শহরের বাইরে যে কোনো জায়গায় যদি ডিস্টান্সিয়াতে সেগুইদার মানে নিরাপদ দূরত্ব না রাখেন তাহলে 6 পয়েন্ট কাটা, নিরাপদ দূরত্বের ভেতর 2টা পয়েন্ট। প্রথম পয়েন্ট, যদি আপনার যাওয়ার দিকে একটা লাইন থাকে অথবা দবলে সেন্টিত হোক একটা যাইতে আরেকটা আসতে, তখন আপনি 1.5 মিটার কমসে কম ফাঁক থাকবেন, সেপারেশন লাতেরাল। আর ওখানে যদি লিনিয়ার কন্টিনিউয়া একটানা দাগ থাকে তারপরও আপনি বিসিক্লেতা এবং চিক্লোমোটরকে আদালান্তামিয়ন্ত করতে পারবেন। যদি ওখানে আদালান্তামিয়ন্ত পরিবিতর কোনো সিগন্যাল থাকে তারপরও আপনি তাদেরকে আদালান্তামিয়ন্ত করতে পারবেন, এমনকি আপনি সম্পূর্ণ বিপরীত দিকে ঢুকেও তাদেরকে আদালান্তামিয়ন্ত করতে পারবেন। যদি কোনো রাস্তায় যাইতে 2টা লাইন থাকে তাহলে কোনো বিসিক্লেট অথবা চিক্লোমোটরকে যদি আপনি আদালান্তামিয়ন্ত করেন তাহলে 1.5 মিটারে কাজ হবে না, অবশ্যই সম্পূর্ণভাবে আপনার অত্র কাইলে অন্য কাইলে ঢুকতে হবে। 2টা লাইন তো আপনার দিকে, 2টা কাইলে আপনার দিকে 2টা লাইন, তাহলে আপনি অপর লাইনে ঢুকবেন সম্পূর্ণভাবে, যাতে করে নিরাপদে তাকে আদালান্তামিয়ন্ত করতে পারেন। যদি এরকম না করেন তাহলে আপনার 6 পয়েন্ট কাটা যাচ্ছে। আগে যেরকম কারি দ্বারা কনভেনশনাল এবং ভিয়া অটোমোবিল এসে আমরা আদালান্তামিয়ন্তের জন্য 20 কিলোমিটার বাড়াইতে পারতাম, ওখানে ভেলোসাইট ম্যাক্সিমাম হচ্ছে 90 কিলোমিটার, 20 কিলোমিটার যোগ করে 110 কিলোমিটার বেগে আদালান্তামিয়ন্ত করতে পারতাম, কিন্তু এখন তা পারা যাবে না। হ্যাঁ, আদালান্তামিয়ন্ত করতে পারবেন, আপনি ওভারটেক করতে পারবেন, কিন্তু 20 কিলোমিটার যোগ করতে পারবেন না, মানে 90 কিলোমিটার বেগে আপনি আদালান্তামিয়ন্ত করতে পারবেন, অথবা যে রাস্তায় যে ভেলোসাইট বসানো আছে গতি বসানো আছে ঠিক সেই ভেলোসাইট অনুযায়ী আপনি আদালান্তামিয়ন্ত করবেন। নতুন যেই গাড়িটা আমরা পাতিনিয়াতে বলে ডাকি, এটাকে ট্রাফিকের ভাষায় বলে উবে এম এ বে, মানে বেইগুলো মোবিলিদার পার্সোনাল মানে নিজস্ব নড়াচড়ার গাড়ি। এই বিষয়ে আমি একটা আংশিক একটা ভিডিও প্রচার করছিলাম, সেই বিষয়ে কিছু বিষয় আমার বলতে হয়। নতুন নিয়ম অনুযায়ী কিন্তু যে কোনো গাড়িতে যদি ম্যানোরিদার চালায় মানে নাবালক চালায়, বিসিক্লেতা হোক অথবা পাতিনেত হোক অথবা যে কোনো গাড়ি হোক আর কি, যদি কোনো নাবালক চালায় ম্যানোরিদার চালায় সে কিন্তু বিন্দু মাত্র অ্যালকোহল নিতে পারবে না, তার জন্য অ্যালকোহল সম্পূর্ণভাবে নিষেধ। তাহলে যদি কোনো নাবালক মানে অ্যালকোহল নেয় পাতিনেত চালায় অথবা বিসিক্লেতা চালায় তার জন্য তার পিতা মাতা দায়ী হবেন, তার যেই সাংসিয়ন ইকোনমিক আসবে মানে অর্থদণ্ড হবে সেটা তার পিতামাতা বহন করবে। উবেমে পে অথবা বিসিক্লেতা অথবা যেই কোনো গাড়ি যেটা মানে গাড়ি হিসেবে বিবেচিত আর কি, সেই সকল গাড়ির চালকদের বাধ্যতামূলক অ্যালকোহল টেস্ট করতে হবে যদি কোনো কন্ট্রোল দেয় পেরিবেন্তে বা সামনে পড়ে। অনেকেই দেখি পাতিনেত কিন্তু স্টপ মানে না, সেমাফোর মানে না, মানে গাড়ির সংকেত মানে না, এগুলো অবশ্যই মানতে হবে, অব্লিগাতরি মানতে বাধ্যতামূলক। আর আপনি যে সকল মানিউভার করবেন সকল মানিউভার অব্লিগাতরি মেনতে বাধ্যতামূলক সংকেত দিতে হবে, যে আপনি ডাইনে যাবেন বামে যাবেন, লাইসেন্স নাই তারা তো অনেক সময় জানি না কীভাবে ডাইনে যাবো কীভাবে বামে যাবো, খুব সুন্দর, যখন আপনি বামে যাবেন তখন ঠিক এইভাবে হাতটা এরকম করে উচ্চার করবেন, মোটামুটি ভালো সময় উচ্চার করে রাখবেন, জানি বিপদ আছে, তারপরে সুন্দরভাবে জানাবে যে আমি বামে যাবো। আর যখন আপনি ডাইনে যাবেন আপনি দবলা রেল দাঁড়াশো বিড়াশো এরকম করবেন, তখন এটা অর্থ আপনি এখন ডাইনে যাবেন, দবলা রেল দাঁড়াশো এরকম করে ডাইনে যাবেন। আর যদি পিছন দিকে যান তাহলে পাল না দিয়ে মানো হাতের পাতাটা আসি আত্রাস পিছন দিকে নেবেন। অনেক সময় জানি অনেকের পাতিনেত আছে অথবা বিসিক্লেতা আছে যেটা ব্রেক লাইট নাই, যদি ব্রেক লাইট না থাকে তাহলে পিছনে গাড়িকে কীভাবে জানাবেন যে আপনি উল্লেখযোগ্য হারে গতি কমাইতেছেন, তখন ব্রাসো আরি বাবা করে কোনো একটা মুভমেন্ট করবেন যে আপনি গতি কমাই। পাতিনেতে আসেরা মানে ফুটপাথ, সোনা পেয়াতনাল মানে পথচারীদের জায়গা, ওখান দিয়ে চলাচল করতে পারবেন। হ্যাঁ, আসেরা অথবা সোনা পেয়াতনাল আপনি ঠেলে নিয়ে যেতে পারবেন কিন্তু চালাই যেতে পারবেন, এমনকি পাশোপাড়া পেয়াতনে যেখানে জেব্রা কাটা যেখানে পার হয় পেয়াতন না মানে পথচারী পার হয় সেখানেও কিন্তু আপনি উইঠা চালাইতে পারবেন, সম্পূর্ণভাবে পাশাকেরও বহন করা নিষেধ, মানে একের অধিক লোক উঠতে পারবে না। আর ওই সকল পাতিনেতে চালানো যাবে না
যে সকল পাতিনেতের ভেলোসিয়াত 25 কিলোমিটার উপরে ওঠে, পাতিনেতের ভেলোসিয়াত কিন্তু 6 কিলোমিটার হইতে 25 কিলোমিটার পর্যন্ত, 25 এর উপরে 1 কিলোমিটার উঠতে পারবে না, তাহলে কিন্তু জরিমানা হবে। আর রাতের বেলা অবশ্যই অব্লিগেটরি মেনতে লাইট থাকতে হবে। এর পাশাপাশি স্থানীয় সরকারের কিছু নিয়ম নীতি আছে, সেইগুলো অবশ্যই আমাদের অনুসরণ করতে হবে। আর আপনারা সবাই জানেন যে আমরা অনলাইনে ক্লাস করাই থাকি, আপনারা যারা ভর্তি হতে আগ্রহী পরবর্তী ব্যাচগুলোতে তারা আগেভাগে ভর্তি হবেন, যাতে করে এখন থেকে প্রাথমিক পড়া দিয়ে রাখতে পারি। যারা ভর্তি হতে আগ্রহী অবশ্যই নিচের ফোন নম্বরে ফোন দিবেন। আমাদের চারটা ব্যাচ আছে, সকাল 10টা থেকে 11টা, বিকাল 5টা থেকে 6টা, রাত 10টা থেকে 11টা এবং রাত 11টা থেকে 12টা। সপ্তাহে 5 দিন ক্লাস, সোমবার থেকে শুক্রবার 1 ঘন্টা করে। আশা করি বুঝতে পারছেন। যারা এখনো ভয় পাইতেছেন আমি পারবো কিনা, আমি তাদেরকে বলবো আপনি কি বাংলা জানেন? হ্যাঁ, তাহলে আপনি পারবেন। আপনাকে দিয়ে সম্ভব। ভাই বোনেরা, আমরা এখন জানবো ঠিক সিনিয়াল কিভাবে কাজ করে। এখন প্রথমে আমরা জানি উপরে যে সংকেতটা দেখতে পাইতেছেন এটা হলো ভেলোসিয়াদের সংকেত, মানে গতির সংকেত, এখানে 60 কিলোমিটার উপরে চলা যাবে না। আর নিচে একটা প্যানেল দেখতে পাচ্ছি, এটা হচ্ছে নিয়েবের প্যানেল, মানে তুষারের প্যানেল, তুষারের প্যানেল। তাহলে যদি কোনো সিনিয়ালের নিচে কোনো প্যানেল থাকে অথবা কোনো লেখা থাকে, ওই সিনিয়ালটা উপরের ওই সিনিয়ালটা এই ক্ষেত্রে কাজ করবে, এই ক্ষেত্রে কাজ করবে। তাহলে নিচে কি প্যানেল লাগানো? তুষারের প্যানেল লাগানো এখানে। তাহলে এন কাশো দিয়ে নিয়েবে, নিয়েবের ক্ষেত্রে, নিয়েবের ক্ষেত্রে লাভ এলো গতি সর্বোচ্চ 60 কিলোমিটার।